মক্কা মদিনার এটা পেলাম কেন? কারণ সন্তান জন্মের পরে মায়েরা তাদেরকে কোরআন হাতে তুলে দেয়, আর আমরা হাতে তুলে দেই কিরণ মালা, বজ্রমালা, কটকটি, এগুলো নিজেও দেখে ওদেরকে দিয়ে দেখায়। ওদের চরিত্র শেষ পর্যন্ত আর ফাতেমাতুজ জাহরার মতো হয় না, হয় কটকটির মতো। এটার জন্য দায়ী আপনি, আশা করছি আপনি এই কথাটা মেনে চলবেন। তাকে কোরআন শেখান, কোরআনের উপরে দখল আজ মেয়েদের, বাংলার মেয়েদের নেই বললেই চলে। আল্লাহর নবীর জামানার একটা ঘটনা, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, সাহাবিয়া, একজন মহিলা সাহাবিয়া, কোরআনের উপরে দখল দেখে নবীজি তার জন্য দোয়া পর্যন্ত করেছিলেন। আপনার জন্য যে দোয়া করব, আপনি তো কোরআন পড়তেই জানেন না। হযরত আব্দুল্লাহ বিন মোবারকের জীবনী পড়ে দেখেছি, একজন মহিলার সাথে তার কোরআন দিয়ে কথোপকথন, কি আশ্চর্য! একটা মহাদ্দিসকে ছাত্রের মতো ব্যবহার করেছে একটা মহিলা, কোরআন দিয়ে কথা বলে তাকে ঘায়েল করে দিয়েছে। শেষ পর্যন্ত মহাদ্দিস আব্দুল্লাহ বিন মোবারক পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। তার সন্তানদের জিজ্ঞাসা করেছে, তোমার মা এভাবে কতদিন কথা বলে কোরআন দিয়ে? ছেলে মেয়েরা বলছে, মহাদ্দিস সাহেব, আমার মা আজ 1-2 বছর না, বিগত 40 বছরের ভেতরে আল্লাহ কোরআন ছাড়া কোনো কথা বলে না। কারণ কথা বললেই তো হয়তো দুনিয়ার বিভিন্ন গেবত চলে আসতে পারে, এই জন্য কোনো কথা বলে না। মেয়েদের ভেতরে সবচাইতে মারাত্মক রোগ যেটা আমি নিজে দেখেছি এবং বাস্তবে শুনেছিও, কারণ আমার মেয়েটা এখন জান্নাতুল মাওয়া, 5 বছর বয়স, ওরে ক্যাডেটে দিয়েছি, শাহীন ক্যাডেট কুষ্টিয়া। ওখানে পুরুষ মানুষ তো আসে কম, মেয়েরা বেশি আসে, মায়েরা যায় মাঝে মাঝে, আমার ম্যাডাম তো যেতে পারে না, আমি নিয়ে যাই, যে দেখি মা বোনেরা যেগুলো এসেছে খালি গেবত, স্বামীর বদনাম, ও বউ বলে একটান দেয়, আর শুধু গেবত। মেয়েদের দোয়া কবুল না হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে গেবত। গেবতটা এত মারাত্মক, মুসা আলাইহিস সালামের জামানায় এখানে যারা বসে আছে আমি জানি অনেক মহিলা বসে বসে গেবত করছে। আবার বলছি, কথা বন্ধ করেন, এ হাদিসটা শোনেন, তারপরে আপনি নিজের জীবনের সাথে মিলান। আপনি যে মোনাজাত করলে কবুল হয় না, তার কারণটা কি? আমাকে দিয়ে দোয়া করাচ্ছেন, আমার দোয়াও কবুল হচ্ছে না, কারণটা কি? এই দিকে তাকান। হযরতে মুসা অনেক দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ থাকার কারণে উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে চলে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করে মোনাজাত করে, রব্বুল আলামিন তুমি বৃষ্টি নাজিল করো। 3-3 বার মোনাজাত করার পরে বৃষ্টি নাজিল হয় না। মুসা নবী খুব রাগী নবী ছিলেন, তিনি আজরাইল ফেরেশতাকে পর্যন্ত থাপ্পড় দিয়েছিলেন, এত রাগ ছিল তার। তিনি রেগে গেলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এগুলো না আমার উম্মত, আমি বুঝলাম, কিন্তু তোমার তো বান্দা, আমার উম্মত হিসাবে আমার মায়া লাগে, তোমার বান্দা হিসাবে তোমার কি মায়া লাগে না? তুমি একটু বৃষ্টি দিতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমি বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখি, দিতেও পারি, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এদের ভেতরে একজন গেবতকারী নামি মানবে একজন মানুষ আছে, যে গেবত করে, তালা তালি করে, একজনের কথা আর একজনের সাথে লাগিয়ে দেয়, এই কারণে আমি দোয়া কবুল করছি না। যতদিন পর্যন্ত ওই লোকটাকে তুমি তোমার দল থেকে বের করে না দেবে, তুমি যতদিন দোয়া করবে তোমার দোয়া কবুল হবে না। হযরতে মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন কোন লোকটা তালা তালি করে বেড়ায়, একের কথা অন্যকে লাগিয়ে গন্ডগোল তৈরি করে দেয়, গেবত করে, আমি তো জানি না, দয়া করে তুমি তার নামটা আমার কাছে একটু বলে দাও, আমি তার বের করে দেই। আল্লাহ পাক বলেন, মুসা আমি নিজেই গেবত করতে নিষেধ করি, আর আমি নিজে ওর নাম ধরে এখন গেবত করি, আমি পারবো না। মুসা নবী বলে, আল্লাহ তাহলে আমি কিভাবে টের পাবো কোনটা গেবতকারী? আল্লাহ পাক বলেন, মুসা একটা কায়দা, একটা বুদ্ধি তোমারে শিখিয়ে দেই, তুমি সবাইকে নিয়ে তওবা করো, তাহলে ওই মহিলাও তওবা করবে। যে মহিলার ভেতরে নামি মা নামে যে মহিলা আছে, ও গেবতকারী তালা তালি করে বেড়ায়, শুধু একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে গন্ডগোল লাগায়, ওই মহিলাও তোমার সাথে তওবা করবে, আর তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব।
সবাইকে নিয়ে তওবা করার পরে হযরতে মুসা এবার মোনাজাত করলে, সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে গেল। মা বোনেরা আপনি দোয়া চান আমার কাছে, আমি দোয়া করলেই কবুল হবে বিষয়টা এমন না, যার জন্য দোয়া করছি ওই তো কেবতকারী। আর এখানে মোনাজাতে হাত তুললে তো মনে করেন 20,000 মহিলা, এর ভেতরে নামিমা গেবতকারী, কথা লাগানো তালাতালি করা, নামিমা গেবতকারীর চাইতে সবচাইতে বড় গুনাহ হচ্ছে তহমত। এটা মেয়েদের ভেতরে আরো বেশি। তহমত মানে গেবত, মানে যার বদনাম করছেন আপনি ওই দোষ যদি ওর ভেতরে থাকে ওইটা হবে গেবত, আর যার কথা আপনি অন্যের কাছে বলছেন ওই দোষ যদি ওই লোকটা না করে তাহলে ওইটা হবে তহমত, ওটা আরো বড় গুনাহ। মেয়েরা এটা বানি বানিয়ে বলে বেশি। অনেক বউ এখানে বসে আছে শাশুড়ির নামে স্বামীর কাছে বানিয়ে বানিয়ে কথা বলে না, এরকম বউ নেই। শাশুড়ি অথচ ওই সমস্ত দোষ করেনি, আন্দাজে বানিয়ে বানিয়ে স্বামীর কানে কানে এসব বলে, আর স্বামী শেষে রাগ করে আলাদা হয়ে যায়। আল্লাহর কসম আপনি বউ হিসাবে জান্নাত পাবেন না। এই ছেলেটাকে এ পর্যন্ত তুলতে মা আর বাবার কত কষ্ট হয়েছে আপনি টের পাননি, যখন মা হবেন তখন টের পাবেন। অথচ এই ছোটখাটো বিষয়ের জন্যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে শাশুড়ির সাথে গন্ডগোল করে। আপনার তো উচিত ছিল এই যে 22-23-25 বছর পর্যন্ত আমার স্বামীর পেছনে আমার শাশুড়ি আর শ্বশুর শ্রম দিল, আমাদের জীবন পর্যন্ত দিয়ে দেওয়া দরকার তাদের জন্য, কারণ তাদের জন্য স্বামীর মুখটা আমি দেখতে পারলাম। আর বানিয়ে বানিয়ে শাশুড়ির নামে আপনি স্বামীর কাছে কথা লাগান আর দোয়া আসান আমার কাছে, আমি কেন নবীজি দোয়া করলো আপনার দোয়া কবুল হবে না, মোসা নবীর দোয়া কবুল হচ্ছে না, ওর ভেতরে একজন গেবতকারী মহিলা ছিল। আশা করছি আপনি কথাটা বুঝেছেন, এরপরও যদি না বোঝার ভান করে থাকেন দোয়া করলে কবুল হয় না, এটা শুধু আমির হামজার দোষ না, এটা আলেমদের দোষ না, এটা দোষ আমাদের, কারণ আমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে যারা গেবতকারী, তহমত করে, বানিয়ে বানিয়ে একের কথা অন্যের কাছে লাগিয়ে সমাজটা অশান্তি তৈরি করে দেয়। মা বোন যারা এসেছেন আশা করি এই কাজটা আপনি এখন থেকে বন্ধ করে দেন, স্টপ, যেখানে আছেন সাবধান হন, কোরআনের শিক্ষায় এগিয়ে আসেন। ছোটবেলা থেকে কত কিছু শিখতেছে, টিভি দেখে দেখে অনেকে, সিরিয়াল দেখে দেখে, আমি নিজে দেখলাম বিভিন্ন পরিবারে সিরিয়াল দেখতে দেখতে, এই যে ভারতের অধিকাংশ সিরিয়ালগুলো তো বাংলায় আর কয়টা হয়, বেশিরভাগ হয় সব হিন্দিতে, সিরিয়াল দেখতে দেখতে হিন্দি পর্যন্ত আয়ত্ত করে ফেলেছে। অথচ কোরআনে কারিমের এই ভাষা আরবি ওর আয়ত্ত না, ওর পেটে বম মারবেন একটা অক্ষর বের হবে না। মুসলিম মহিলা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হলে আমি বলতাম না, আমি এই যে ভারতে প্রায় 18 দিন ছিলাম, এবারে ওই দেশে তো 37% মুসলমান আর বাকি সবগুলো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, ওখানকার মহিলাদের ভেতরে যতটুকু আছে ওরা উদ্বুদ্ধ হয়, যদিও তাদের বিভিন্ন পর্যায় জায়গা নেই, আমাদের তো উন্মুক্ত জায়গাগুলো আছে, মাদ্রাসা মহিলাদের পুরুষের অনেক জায়গা আছে শিক্ষা গ্রহণ করার জন্য, ওরা শিখে আসবে বাড়িতে এসে আপনার স্বামীর কাছে আপনার ছেলের কাছে কমপক্ষে 8-10 সোরা আপনি শুদ্ধ করে নেবেন। যে মহিলার কথা বললাম, আমি পড়া কোরআন দিয়ে সারা জীবন কথা বলেছে, কারণ অন্য কথা বলতে গেলেই হয়তো কোরআন বাদ দিয়ে কথা যারাই বলবে তাদের মিথ্যা বলার সম্ভাবনা আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন কথা মানুষ বলে না যেটা ফেরেশতারা বসে বসে রেকর্ড করে না, সুতরাং আপনি এমন কথা বলতে যান না বসে বসে যে কথাগুলো ফেরেশতারা রেকর্ড করে নিচ্ছে, 100টা কথা বললে অন্তত 8-10 কথা মিথ্যা হয়ে যেতে পারে। এজন্য ওই মহিলা নিয়ত করেছিল কোরআন আমি এমন ভাবে আয়ত্ত করব জীবনে যেন আমার কোন কথা আর কোরআন বাদ দিয়ে বলা না লাগে। সুবহানাল্লাহ। মা বোন যারা এসেছেন আপনার যোগ্যতা বাড়া, যেন সন্তান হওয়ার পরে তার দায়িত্ব দিয়ে দেবেন, আপনার স্বামীকে দিয়ে হোক আপনার বড় ছেলেকে দিয়ে হোক, যে কোনো কায়দায় কোরআন শেখানো লাগবে, এরপরে তার বিয়ের ব্যবস্থা করা লাগবে, এরপরে তার সম্পদ বন্টন করা লাগবে। আজ অনেক মা আছে আমি দেখিনি শুনেছি, মায়েরা স্বামীকে বলে ছেলের নামে এগুলো সব লিখে দাও, মেয়ে তো অনেকগুলো কিছু পেয়েছে ওর জন্য দোয়া করে দাও, না আপনার এই অধিকার দেয়নি। ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদিল উনসায়াইন, আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মা আর বাবা যারা দায়িত্বে আছো
তোমরা এক ছেলেকে যা দেবে দুই মেয়েকে তাই দেবে। সম্পদ আদি এই টাকা পয়সা এগুলো ভাগ করার ক্ষেত্রে এই নিয়মটা আল্লাহ কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াত, আশা করছি আপনি এখন থেকে মেনে চলবেন। এই যে 10টা দায়িত্ব দিল, একটাও আমরা এখন আর পালন করতে পারছি না, আমি একটা একটা করে আপনি মিলাবেন, একটাও পালন হচ্ছে না। সুতরাং বড় হয়ে এগুলো সব অবাধ্য হয়ে যায়, বাধ্য থাকে না। যখন বড় হুজুর দোয়া করেন ছেলে মেয়ে যেন কথা শোনে, ও কথা শুনবে কি করে, আপনি তো একটাও পালন করেননি। কোরআনে কারিমে এখানে অনেকগুলো মহিলা, এই বিশেষ করে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এই সমস্ত জেলা থেকে যারা তাদের স্বামীর কাছে নাম্বার নিয়ে আমার কাছে কল দিয়েছে, এই ফতোয়াটা বেশি দেয় যে হুজুর আপনি আমাদের বিরুদ্ধে কথা বলেন, আমরা নাকি শয়তানের চাইতে নিকৃষ্ট। আমি কিন্তু ওই কথা বলিনি যে আপনারা শয়তানের চাইতে নিকৃষ্ট। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্না কায়দা শয়তানি কানা দঈফা, শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল, কিন্তু মেয়েদের নাম যেখানে আছে সেখানে আছে ইন্না কায়দা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর, এটা তো আল্লাহ জানিয়েছে। সুতরাং শয়তানের চাইতে আপনাদের চক্রান্ত গুলো, ষড়যন্ত্র যেগুলো করেন পরিবারে সমাজে রাষ্ট্রে, এগুলো আরো ভয়ঙ্কর। আজ রাষ্ট্রের দিকে তাকান, মহিলাদের চক্রান্তের কারণে আমরা আজ দিশেহারা। সমাজের কথা তো বলা যাচ্ছে না, পরিবারের কথা বলা যায়, কারণ পরিবারে মেয়েদের চক্রান্তের কারণে আজ আমাদের পরিবারটা জাহান্নাম হয়ে গেছে। মেয়েরা যদি একটু উদার হতো, আমার এলাকায় কুষ্টিয়াতে স্বামী তার স্ত্রী আর মায়ের জন্য দুইটা শাড়ি নিয়ে এসেছে, একটার দাম 1000 টাকা আর স্ত্রীর দাম 900 টাকা, মাত্র 100 টাকা কম বেশি, এই জন্যে ওই স্ত্রী স্বামীর সাথে আর কথা বলে না। এরকম বউ তো আর এলাকায় নেই। এই ছোট্ট একটা বিষয়ের জন্য শেষ পর্যন্ত স্বামীর বিছানা করে দিয়েছে আলাদা, স্বামীও রাগ করে ওর কাছে আর যায় না, আলাদা জায়গায় মাঝে মাঝে থাকে, আর রাতের বেলা বিভিন্ন খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তাও স্ত্রীর কাছে যায় না রাগ করে। শেষ পর্যন্ত স্বামী এই যে খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, অত টের পায়নি। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে যে আগুন লেগেছে ওর লুঙ্গিতে, চিন্তা করছে আমি যদি কিছু না বলি ও তো সব পুড়িয়ে যাবে, আবার ভাবে না আমি কথা বলবো আমার প্রেস্টিজ নষ্ট হবে, ও আগে কথা বলুক, চিন্তা করে এখন যদি কথা না বলে তো সব পুড়িয়ে গেলে আমারও ক্ষতি হয়ে যাবে। শেষ পর্যন্ত স্ত্রী জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে আমি কারো সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি আগুন লেভিয়ে বলছে আল্লাহ তওবা করছি, জীবনে বেঁচে থাকতে আর বউর সাথে কথা বন্ধ করবো। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করে দেওয়ার মূল কারণ ছিল এই শয়তানের যে চক্রান্ত গুলো ছিল তার ভেতরে মহিলাকে ধরেছিল শয়তান আগে, শয়তানের টার্গেট ছিল মহিলা পুরুষ না। এই জন্য আমাদের পরিবারে সমাজে রাষ্ট্রে অশান্তি তৈরি করার জন্য পুরুষের তুলনায় শয়তানের আসল টার্গেট হয় মহিলারা। এই জন্য আপনাদের খুব সতর্ক, আমাদের শয়তান যতটুকু আসর করবে তার চাইতে আপনাদেরকে গ্রাস করবে বেশি, কারণ আপনাদের মন নরম, তো এই নরম মনের কারণে আপনারা ভুলে যান। আশা করছি মনটা উদার করবে, এটা হবে না একবারে, শুধু ওয়াজ করলেও হবে না, আমার নিজের পরিবার থেকেও শুরু করে প্রত্যেকটা জায়গায় আজ এই মেয়েদের ছোট মনের কারণে সংসারে শান্তি নেই। মা বোন যারা এসেছেন আপনাদেরকে আমি বলছি, সন্তান হিসাবে, কারো বড় ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে, আশা করছি আপনার মনটা আপনি উদার করেন, দেখেন সংসারে আল্লাহ শান্তি ফিরিয়ে দেবে। আপনি তো বাঁচবেন না 50 বছর 60 বছর পরে, আপনিও বাঁচবেন না আমিও থাকবো না, কিন্তু ছোট্ট খাট্ট বিষয় নিয়ে অশান্তি করে দুনিয়াও আপনি ধ্বংস করছেন, আখেরাতও ধ্বংস করছেন। আশা করছি পরিবারে, বিশেষ করে পরিবারে, স্বামী যদি তার ছোট ভাইকে পড়ার খরচ দেয়, তার বোনকে বিয়ে দেওয়ার সময় টাকা দেয়, মাকে একটু হেল্প করে সাহায্য করে, আরো আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তার উপায় করা টাকা থেকে কিছু দেয়, অনেক স্ত্রী আছে মন খারাপ করে স্বামীর সাথে অশান্তি তৈরি করে,
এটা জাহান্নামে যাওয়ার কারণ। খালি নামাজ পড়লে, রোজা রাখলে, পর্দা করলে আল্লাহ জান্নাত দেবে, কখনো না। এটাও তো এবাদত, এটা পারিবারিক জীবনের এবাদত। আপনার স্বামী বড় তো, বড় হওয়ার পরে দুনিয়া আগে জন্মিয়েছে, এই জন্য উপায় করা শিখেছে আগে। ওর ছোট ভাইকে দেখবে কি ফেরেশতারা, দায়িত্ব তো আপনার স্বামীর। সুতরাং ও যদি হেল্প করে লেখাপড়ার জন্য, ওকে সাহায্য করে, বোনটা বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা দেয়, মাকে মাঝে মাঝে টাকা পয়সা খরচ দেয়, আপনার রাগ হয় কোন কারণে? আরো আপনি নিজের মা বাবা মনে করে স্বামীকে বলবেন দেন, আপনার পথে আপনার স্বামী খুশি থাকবে। আমি নিজে স্বামী, আমি আল্লাহর কসম করে কোরআন সামনে নিয়ে বলছি, আপনি কখনো আমার মন পাবেন না যতদিন পর্যন্ত আপনি আমার আত্মীয় স্বজন যারা আছে, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, এদের সাথে ভালো ব্যবহার না করবেন। এখানে যে কয়েকটা স্বামী আছে আপনি জিজ্ঞাসা করেন, এইটাই বলবে। আপনি স্বামীর মন পাওয়ার জন্য কত ছলনা কলনা করেন, কখনো সম্ভব না। কারণ স্বামীর মন লুকিয়ে আছে তার মায়ের প্রতি, বাবার প্রতি, তার ভাই বোনের প্রতি। নিজের মা বাবা আসলে তো আপনি বেশ ভালোই খরচ করতে বলেন, এই নিয়ে আসো, এই নিয়ে আসো, থ্রি পিস নিয়ে আসো, চতুর্থ পিস নিয়ে আসো, পঞ্চম পিস নিয়ে আসো। আর এদিকে স্বামীর যদি বোন আসে, একটা শাড়ি কিনে দিলে আপনার মন খারাপ হয়ে যায়। আপনি কি মানুষ না কলেরা? আমাদের পরিবারে আজ এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে অশান্তি না, এই এলাকায় এসব নেই, অনেক আছে। মা বোন যারা এসেছেন উদার হন, দুনিয়ার এই জীবনটা কিচ্ছু না। আপনার প্রতি যদি এক দশটা মানুষ খুশিই না থাকে, আপনি মারা গেলে যদি আপনার ননদ বলে যে ও মরেছে ভালো হইস না, ওর তো কান্নাকাটি করার দরকার ছিল। আপনার শাশুড়ি নিজের মেয়ে মরলে যেমন কান্নাকাটি করে, আপনি যদি মারা যান শাশুড়ির আগে, অন্তত ওরকম কান্নাকাটি যেন করে, সেরকম আচরণ করে। হ্যাঁ, শাশুড়ি যারা বসে আছে ওরা তো এবার ফগল বাজাচ্ছে, আর কাজ হচ্ছে। সম্মানিত মা বোন যারা শাশুড়ি এসেছে, আপনি শুধু নিজের মেয়ে যদি কাজ না জানে কাজ শিখিয়ে দেন। নিজের মেয়ে কত কিছু পারে না, আপনি তাকে বলে বলে করান। আর অন্যের একটা মেয়ে এসেছে, একটু যদি পান থেকে চুন খসে আগে ছেলের কানে কানে তুলে দেন। আপনি তো শাশুড়ি না, আপনি ডাইনি, আপনি মারা যাওয়ার সময় ইমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন যতই নামাজ পড়েন রোজা রাখেন। কারণ অবলুলিন নাসি হোসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলাটা এবাদত, সে মানুষ যেটাই হোক। আপনার পুত্রবধূর সাথে হাসি মুখে কথা বলা, তাকে কাজ না জানলে শিখিয়ে দেওয়া, কারণ পুত্রবধূর বয়স হচ্ছে 22 বছর আর আপনার বয়স হচ্ছে 50 বছর। আপনি তো প্রায় কত 28 বছর আগে দুনিয়ায় আসলেন, ওর আপনি তো অনেক কিছু জানা আছে, ও জানে না, ওকে শিখিয়ে দিন। নিজের মেয়ের মতো আচরণটা করেন, সংসারে দেখবেন জান্নাতের ফুলকো ধারা জারি হয়ে গেছে। সম্মানিত মা বোনেরা, শাশুড়িদেরকে আদেশ করছি, আপনাদেরকে শাশুড়ির কথা মতো বউ তালাক দেওয়া কিন্তু জায়েজ নেই। এদিকে তাকান, সন্তান তার মায়ের কথা মতো বউ তালাক দিতে পারবে না, কিন্তু বাবার কথা মতো বউ তালাক দিতে পারবে। এ কথাটা নবীজি বললেন কেন? কারণ বউ আর শাশুড়ির ভেতরে 100% সম্পর্ক কখনোই ভালো হয় না। মা বোন যারা এসেছে, আপনি তো কিছুই বোঝেন না বা লক্ষ্য করছেন না, কি বললেন নবীজি দেখেছেন? বাবার কথা মতো আপনার ছেলে বউ তালাক দিতে পারবে, কিন্তু আপনার কথা মতো পারবে না। কারণ কি? কারণ আপনার সাথে আপনার পুত্রবধূর সম্পর্ক ওরকম ছিল না। এই জন্য এমন সম্পর্ক তৈরি করবেন যেন মেয়ে আর মা যেমন হয় এরকম হয়ে যায়। আল্লাহ তুমি মা বোনদেরকে তৌফিক দাও। আপনি শাশুড়ি, আপনার কারণে যদি এই পুত্রবধূটা অশান্তিতে থাকে, যদি কষ্ট পায়, আপনি মারা যাওয়ার সময় আপনার নামাজ রোজা সব তো কবুল হয়নি, বেঈমান হবে, ঈমান নসিব হবে না, শেষে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তুমি শাশুড়ি যারা এসেছে এদেরকে অন্তত ধৈর্যের সাথে সংসারটা মোকাবেলা করার তৌফিক দাও। আমিন। আজকে আমরা কোরআন থেকে সূরা নেসার 34 নম্বর আয়াত পড়েছি। মাহবুব ভাই আমল করার কথাগুলো প্রায় সব বলে ফেলেছি। সম্মানিত মা বোনেরা, আপনার জীবনে গুরুত্বপূর্ণ নামাজ আপনি শুনলেন, নামাজের ফজিলত, মাহবুব ভাইয়ের কথা আমি শুনছিলাম, রোজার ফজিলত শুনেছেন, রোজার দাম শুনেছেন, করলে কি হবে তাও জেনেছেন, এরপরে পর্দা, পর্দাটাও শুনলেন। মানে পর্দা এবং স্বামীর খেদমতে এই দুইটা একটু টাচ দিতে পেরেছিলেন, কম সময় না থাকার কারণে আমি চলে আসলাম। এই কারণে আমি একটু টাচ দিয়ে দিচ্ছি।
মেয়েদের জান্নাতে যাওয়ার জন্য নামাজ যেমন দরকার, রোজা যেমন দরকার, পর্দা এরকম দরকার, এবং স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে খুশি রাখা লাগবে। এখানে আমি 14 জন মহিলার নাম বলছি, এদিকে তাকান, মোবাইল যাদের আছে তুলে নিন, খাতা কলম থাকলে লিখে নিন, সূরা নিসার 19, 20, 21, 22, 23 এই আয়াতগুলোর তাফসিরের যে মূল ব্যাখ্যাটা আপনি হয়তো পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি ব্যাখ্যাটা এক কথায় বলছি, এটা আমল করা শুরু করা লাগবে আজকের দিন থেকে। একজন মহিলা, যেহেতু এটা ফরজ বিধান, এটা নফল না, সুন্নত না, মুবাহ না, যদি হয়তো আমি বলতাম না, ফরজ। একজন মহিলা ইসলামী শরীয়ত মোতাবেক 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে, হ্যাঁ, কিন্তু হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা যদি খোলা থাকে অসুবিধা নেই, কিন্তু বাকি শরীর ঢেকে রাখা লাগবে। এই জন্য মেয়েদের সর্বোত্তম সুন্নাতি পোশাক হচ্ছে সালোয়ার কামিজ, ওই শাড়ি পরে থ্রি পিস পরে হয় না, সালোয়ার কামিজ বানাবেন, হাত পর্যন্ত হাতা রাখবেন, পা পর্যন্ত লম্বা করবেন, নিচে ছায়া অথবা পায়জামা পরা লাগবে, এরপরে ব্লাউজ গায়ে দেওয়া লাগবে, আর একটা ওড়না দিয়ে মাথার চুল আর বডিটা ঢেকে রাখা লাগবে। হঠাৎ করে কারোর সামনে যদি পড়েও যান অন্তত পর্দা লঙ্ঘন হবে না। ফাতেমাতুজ জাহরাকে জান্নাত দেওয়ার পেছনে কারণ ছিল দুইটা, এক নম্বরে তিনি স্বামীর খেদমত করে খুশি রেখেছিলেন, দুই নম্বরে তিনি পর্দা খুব বেশি গুরুত্ব দিতেন, স্বামীকে বলতেন স্বামী আমার মরণের পরও যেন পর্দা লঙ্ঘন না হয়, আর আপনি জীবিত থাকতে শরীরে কাপড় নেই, মরে গেলে তো আল্লাহ জানে কি হবে। এখানে 14 জন পুরুষের নাম আপনি লিখে নেবেন, মোবাইলে তুলবেন, এদের ছাড়া অন্য কেউ যদি আপনার কাছে মোবাইলও করে কথা বলবেন ঝাঁঝালো কণ্ঠে, যেন ওই লোকটার ভেতরে কিছু থাকলে ও সংশোধন হয়ে যায়। এই তথ্যটা পাবেন সূরা আহজাব 22 নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াতের তাফসিরে আছে, তাফসিরে মাজহারিতে আপনি দেখে নেবেন সূরা আহজাবের 32 নম্বর আয়াত। মহিলারা মোবাইলে, ফোনে, ফ্যাক্সে পর্দার আড়াল থেকে কিভাবে কথা বলবে আল্লাহ সে আওয়াজগুলো দিয়েছেন। এবার আসেন এই 14 জন পুরুষ, এক নম্বরে এদের সাথে আপনি দেখা করতে পারবেন, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখবেন, বাকি সব জায়গা ঢাকা থাকা লাগবে। আমার মনে হয় কথা বোঝা গেছে। এক নম্বরে এসেছে নিজের বাবা, যেটা আপনাকে জন্ম দিয়েছে, এই বাবার সামনে আপনার পর্দা করার দরকার নেই, মুখমণ্ডল আপনি খুলে রাখতে পারবেন, হাতের কবজি আপনি খোলা রাখতে পারবেন, পায়ের পাতা খোলা রাখতে পারবেন, বাকি জায়গাগুলো আপনাকে ঢেকে রাখা লাগবে নিজের বাবার সামনে। এরপরে দুধ বাবা, এটা এখন আস্তে আস্তে উঠে গেছে, আগে ছিল বেশি। দুধ বাবা বলতে কি, আমি কিভাবে বোঝাবো, দুধ বাবা বোঝে, আপনার মা আপনাকে হয়তো পেটে নিয়ে অথবা জন্মের পরে নিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে, আপনি কি কথা বুঝেছেন? এখন এই যে লোকটার সাথে বিয়ে হয়েছে ওটা আপনার কিন্তু বাবা, ওটা কি, ওই বাবার সাথেও আপনি দেখা করতে পারবেন, মুখমণ্ডল খোলা রাখা, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে, এটা ফরজ। নামাজ পড়ার মতো রোজা রাখার মতোই ফরজ। তিন নম্বরে মামা, এটা আপন মামা হওয়া লাগবে, নিজের মায়ের আপন ভাই। এখন তো রিক্সা চালক যারা, এই যে সিএনজি অটো, এদেরকেও মানুষ মামা বলে, মামা, কিছুক্ষণ পর মামি, হবে না, মামা, এটা আপন মামা হওয়া লাগবে। এরপরে চাচা, আপন চাচা, নিজের বাবার আপন ভাই। এরপরে শ্বশুর, এটা আপন শ্বশুর, ওই চাচা তো শ্বশুর, বাড়ির পাশের শ্বশুর এসব হবে না, আপন শ্বশুর। এরপরে আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই আর নাতি। এরপরে নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে আর মেয়ের জামাতা, মেয়ের জামাতারে কি বলে, দামাদ, হ্যাঁ, মেয়ের স্বামী, তার মানে আপনার যেটা জামাই হচ্ছে, আমাদের দেশে জামাই বলে, একে দামাদ বলে, যাই বলেন বলেন অসুবিধা নেই। এই 14 জন পুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন,
খোলা রাখবেন শুধুমাত্র মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, বাকি জায়গা আপনাকে নামাজ যেমন ফরজ এই হিসাবে ঢেকে রাখা ফরজ। আশা করছি বোঝা গেছে। এরপর একটা লিখে নেন, আল্লাহর নবী বলেন 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন, 14 জন মহিলা না, মা বোনরা একলে দরকার নেই, পুরুষ যদি থাকেন পুরুষরা লিখে নিন, নিজের মা, দুধমা, খালা, ফুফু, শাশুড়ি, আপন বোন, দুধ বোন, দাদি, নানি আর নাতনি, এরপরে নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে আর পুত্র বধু, তার মানে আপনার ছেলের বউ, এই 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন পুরুষ মানুষ হিসাবে। কিন্তু তাদের আবার মুখমণ্ডল যদি খোলা রাখে অসুবিধা নেই, ফেতনা ফাসাদের জামানা এখন, যদিও মুখমণ্ডল খোলা রাখা জায়েজ আছে মেয়েদের জন্য, কিন্তু এখন যারা ইমাম, বড় বড় ইমাম মুজাদ্দিদ যারা মহাকিক আলেম, তারা বলছে মুখমণ্ডল এখন অন্তত এই জামানায় খোলা আর ঠিক না, কারণ যে ফেতনা ফাসাদের জামানা, মুখমণ্ডলও ঢেকে রাখা লাগবে। আর মেয়েদের সর্বোত্তম পোশাক আমি আবার বলছি, সালাওয়ার কামিজ, শাড়ি পরে নামাজও আদায় হয় না, সুন্নত আদায় হয় না, কারণ মেয়েদের চুল হচ্ছে সতর, মেয়েরা চুল শুধু দেখাতে পারবে তার নিজের স্বামীকে, স্বামীকে যতগুলো চুল দেখাবেন অতগুলো সওয়াব পাবেন। স্বামীকে খুশি করার জন্য যদি কেউ দাঁত বের করে থাকে, আপনার স্বামী যদি আপনার হাসি দেখে, যদি দাঁত বের হয়ে যায়, যেই কয়টা দাঁত আপনার স্বামী দেখবে ওই কয়টা সওয়াব হবে। এখন তাই বলে আবার সবসময় দাঁত কেলিয়ে পড়ে থাকেন না, চুল বের করতে পারবেন আপনার স্বামীর সামনে, স্বামী বাদ দিয়ে অন্য কোন মানুষের সামনে চুল বের করলে ওই চুলগুলো জাহান্নামের সাপ হয়ে কামড় দেবে, আর স্বামী যদি ওই চুল দেখে, যতগুলো চুল দেখবে অতগুলো সওয়াব হবে। আপনাদেরকে বলছি, ঘরের পরিবেশে যখন থাকবেন মাথায় কাপড় দেওয়ার কোনো দরকার নেই, স্বামীর সামনে মাথা উলঙ্গ করে রাখবেন, স্বামী যেন চুলের দিকে তাকিয়ে অন্তত সওয়াবটা অর্জন করতে পারেন। আর স্বামীর মাথায় যে চুলগুলো আছে আপনি মাঝে মাঝে হাত দিয়ে একটু নাড়াচাড়া করবেন, সওয়াব পাবেন, সেই কয়টা চুল আপনার হাতের নিচে পড়বে। আপনার স্বামীর মাথায় যদি এই যে রমিজ সাহেবের মতো ঘন চুল থাকে, কত সওয়াব পাবেন। হ্যাঁ, যাদের স্বামীদের মাথায় এই যে সিলেট এয়ারপোর্টের মতো চুল নেই, একেবারে টাক, ওরা যদি বলে আমরা হাত দেব কোন জায়গায়, মাথায় তো একটা চুলও নেই, তাহলে সওয়াব পাবো না। না, আপনি ওই নিয়তে টাক মাথায় তেল দেবেন, হাত ঘষবেন, চুল থাকলে যে পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব হবে। টাক স্বামী যারা আপনি চুল লাগিয়ে নেন, মা বোন যারা এসেছেন আপনার চুল সতর, এই জন্য শাড়ি পরে নামাজ পড়লে দেখা যায় যদি সেজদায় যায়, রুকুতে যায়, হঠাৎ করে যদি চুল বের হয়ে যায় আপনার নামাজ আর হবে না, নামাজ শেষ, যেহেতু ফরজ নামাজের 13টা, তার ভেতরে সতর ঢাকা ফরজ, এই জন্য নামাজে শাড়ি পড়লে নামাজ অন্তত আদায় সঠিকভাবে হয় না। আমার যতটুকু ধারণা, এই যে 2,000-3,000-5,000 টাকা দিয়ে শাড়ি না কিনে, এই 300-400 টাকা দিয়ে সালাওয়ার কামিজ বানালে পর্দাও আদায় হবে, সুন্নতও আদায় হবে, নামাজও হবে, স্বামী যারা আছে তারা এই বেকার খরচ করা থেকে বেঁচেও যাবে। আশা করছি এটা মেনে চলবেন, আল্লাহ আমাদের তৌফিক দেন। পর্দাটা খুব গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশে মেয়েদের যে পর্দার সিস্টেম, পর্দা এখন আছে শুধু এসি বাসে, এসি বাসে চারিদিকে ঘিরা না, আর ঘরে জানালায় দরজায়, আর টিভির উপর একটা পর্দা দিয়ে রাখে, তাছাড়া যে সমস্ত জায়গায় পর্দা দেওয়ার কথা ওখানে কোনো পর্দা নেই। এমন পোশাক বানিয়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব পরস্ফুটিত হয়ে থাকে, হারাম। মেয়েদের জন্য টাইট ফিট থ্রি পিস বানানো জায়েজ নেই, টাইট ফিট গেঞ্জি গায়ে দেওয়া জায়েজ নেই, চস পায়জামা পরা মেয়েদের জন্য হারাম। এই জন্য নারী পুরুষের নামাজ কিন্তু সব এক, নারী পুরুষের যে নামাজ আছে সব এক, কিন্তু সমস্যা হচ্ছে মেয়েদের শারীরিক গঠনের কারণে কিছু কিছু নিয়ম আছে, যেমন সেজদা দেওয়ার সময় মেয়েরা একটু গোটো গোটো হয়ে, মানে আঁটো সাঁটো হয়ে বসবে, এরপরে সেজদা যাওয়ার সময় একেবারে হাত পা সব ছড়িয়ে ছিটিয়ে না, একটু
গুছিয়ে গুছিয়ে বসা লাগবে। হাত বাঁধার সময় মেয়েদের শারীরিক গঠনের কারণে পুরুষ যেমন নাভির উপরে অথবা নাভির নিচে অথবা ছেড়ে দেয়, মেয়েদের এটা না, ওরা হাত বাঁধবে বুকের উপরে। আমার মনে হয় কথা, এগুলো ট্রেনিং দিলে ভালো হয়। স্বামী যারা আছেন আপনি ট্রেনিং দিয়ে দেবেন। আমার নামাজের যে বইটা ছিল, মেয়েদের ঘরে ওই বইটা থাকলে অন্তত নামাজের আর প্রশ্ন করা লাগতো না, অনেক নিয়ম ওখানে দেওয়া ছিল। এরপরে মুসলমান কখন কাফের হয়ে যায়? মুসলমানে দিলেই তো আর মুসলমান থাকে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও মুসলমান থাকা যায় না। মুসলমান কখন কাফের হয় ওখানে প্রায় 60টা নিয়ম নীতি দেওয়া ছিল। বইগুলো আমি এই যে অনেক দূর তো আনতে পারি নাই, একটা বই আমার সাথে আজকে আছে, কোন আমলে আপনি কোন জান্নাত পাবেন আর কোন কাজ করলে আপনি কোন জাহান্নামে যাবেন, এই বইটা আমার সাথে আছে। যারা শিক্ষিতা মেয়ে এসেছেন, এই শিক্ষিত মেয়ে যারা আপনারা এসেছেন, আপনার স্বামীকে আপনার ভাইকে বড় ছেলেকে পাঠিয়ে দেবেন। ওই যে রমিজ ভাইয়ের ওখানে আমার গাড়ি আছে, ওই বইটা নিয়ে পুরাটা পড়বেন, প্রায় 64 পৃষ্ঠার এই বই। মেয়েরা যদি এটা পড়ে তাহলে কোন আমল করলে কোন জান্নাত আপনি পাবেন জেনে ফেলবেন। ওখানে বাংলায় লেখা আছে, আরবি উচ্চারণ দেওয়া আছে, সব সহজ করে দেওয়া আছে। আপনি নিয়ে যাবেন আর কোন আমল করলে আপনি কোন জাহান্নামে যাবেন ওইটাও দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে পর্দা যেহেতু ফরজ, শারীরিক এই গঠনের কারণে নামাজের কিছু নিয়ম নীতি আলাদা আছে, তাছাড়া সূরা কিরাত, তারপর দোয়া দরুদ, তেলাওয়াত সব একই আছে, ওগুলো অসুবিধা নেই। এখানে স্বামীর খেদমত নিয়ে একটা আয়াত আমরা পড়েছি, স্বামীর মানে অধিকার। পুরুষদেরকে আমার আল্লাহ অভিভাবক বানিয়েছেন, মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন আজ্ঞা বহ। আর রিজালু কওয়ামুনা আলা নিসা, কেন? বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুমা আলা বাদ, কারণ পুরুষ মানুষ মেয়েদের জন্য টাকা পয়সা খরচ করে। এজন্য বিয়ে করার সময় যদি কেউ যৌতুকের টাকা চায়, আপনি দরকার হয় সারা জীবন বিয়ে করবেন না, বিয়ে বন্ধ থাক, যতক্ষণ পর্যন্ত দেনমোহরের টাকা না দেবে কবুল বলবেন না। আপনি একটু কঠিন হয়ে যান, দেখেন বাংলাদেশে যৌতুক উঠে যাবে, দেনমোহর দিতে সৌদি আরবের মতো মানুষ বাধ্য হবে। সৌদির এক একটা মেয়েকে বিয়ে করতে হলে 35-70 হাজার রিয়াল দেওয়া লাগে, আর এই দেশে ফ্রি পাওয়া যাচ্ছে, তো এই জন্য আমাদের আপনাদের কোনো কদর নেই। মা বোন যারা এসেছেন, অন্তত সিলেটের এই মেয়েরা কঠিন হ, এখান থেকে আন্দোলন শুরু হবে যে যৌতুক তো দেব না, দেনমোহরের টাকা হাতে না দিলে আমরা কবুল বলবো না, এতে যদি বিয়ে না হয় না হোক, একটু কঠিন হন, দেখেন পুরুষ মানুষ বাধ্য হবে দেনমোহর দিয়ে বিয়ে করতে। আল্লাহ তো নির্দেশ দিয়েছেন বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, তোমাদের একের উপরে অন্যের মর্যাদা বাড়িয়েছি কেন? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ তারা তোমাদের জন্য খরচ করে। ও যদি দেনমোহরের টাকা খরচই না করে তো ওর কিসের অধিকার? নেককার নারী যারা, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ তাআলা বলেন এক নম্বরে তারা কানিতাতুন, আনুগত্যশীলা। এই যে মাহবুব ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, মেয়েরা স্বামীর খেদমত করবে, আনুগত্য করবে, এটা কিন্তু দাসীবাদী না, এটা হচ্ছে আপনার এবাদত। আপনি মনে করবেন না যে আমাকে দাসীবাদীর মতো ব্যবহার করছে, না, এটা এবাদত। আপনি অসুস্থ হলে তারও দায়িত্ব আছে আপনাকে সেবা করা, সে অসুস্থ হলে আপনারও দায়িত্ব তাকে সেবা করা, কারণ এটা এবাদত, এটা এবাদত, এটা এবাদত। আল্লাহ মেয়েদেরকে তৌফিক দেন, হাফিজাতুন, হেফাজত করে রাখা লাগবে। কি হেফাজত করবেন? স্বামীর সম্পদ, স্বামীর সবচাইতে বড় সম্পদ আপনার সতীত্ব, এরপরে স্বামীর টাকা পয়সা, এরপরে স্বামীর সন্তানাদি, এরপরে স্বামীর আত্মীয় স্বজন, এগুলো আপনাকে হেফাজত করা লাগবে, দেখে শুনে রাখা লাগবে। বিমা হাফিজাল্লাহ, যেগুলো আল্লাহ হেফাজত করার জন্য আদেশ দিয়েছেন, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাগিজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। এই যে তালাক দেওয়ার বিষয়, ডিভোর্স, এটা তো আজ দিন দিন বেড়ে যাচ্ছে। ডিভোর্স কখন দেওয়া লাগবে, তালাক কখন দেওয়া লাগবে, এখানে 4টা নিয়ম আল্লাহ দিয়েছেন। মা বোনেরা সূরা নিসা 38 নম্বর আয়াতটা একটু ভালো করে পড়বেন। আমার মহিলা যদি এখানে থাকে, তোহমত করা, একের কথা অন্যকে লাগানো, তাল মারা মহিলা, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। আমরা সবাই মিলে আজকে তওবা করে দোয়া করব যেন মুসানবের মতো দোয়া কবুল হয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা যদি কেউ করে, আল্লাহ তাকে যেন বেগুনা ব্যক্তির মতো বানিয়ে দেয়।
এই মাত্র তার মা যেন তাকে দুনিয়ায় প্রসাব করেছে। আল্লাহ তুমি আমাদের মা বন্ধের তওবা কবুল করো। আমিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে। আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দিগির গুলো গুলো মাফ করে দাও। খাদিজা আয়েশা ফাতিমাতুজ্জাহরার উত্তরসূরিদেরকে নিয়ে আমি হাত তুলেছি। এখানে অনেক মহিলা আছে আল্লাহ তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, অনেক মহিলা আছে স্বামীর খেদমত করে খুশি রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ শুধু না, আল্লাহ তাআলা তোমার নবীর যে নির্দেশ গুলো সবই তারা পালন করে, ওই সমস্ত নেককার নারীদের ওসিলায়ে মোনাজাতকে কবুল করে নাও। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য তোমার যে বান্দা গুলো শ্রম দিয়েছে, বিশেষ করে সাংবাদিক রমিজ ভাই, নাম না জানা যত মানুষ এত বড় আয়োজনে একটা বছর ধরে ধরে শ্রম দিল, এই মানুষগুলোর শ্রম তুমি আবু বকরের সাথে কবুল করে নাও। আজকের মাহফিলের সওয়াব গুলো বিশ্ব নবীর হৃদয়ে পৌঁছে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়েছে, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়েছে, আল্লাহ তাকিয়ে দেখো কত মেয়েরা কাঁদতেছে নিজের বাবা মা ছেড়ে, ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে একটা অপরিচিত জায়গায়, অপরিচিত একটা পুরুষ মানুষের কাছে সারাটা জীবন এরা কাটিয়ে দিচ্ছে। এদের স্বামী গুলো তুমি স্বামী সোহাগিনী বানিয়ে দাও। হযরত ওসমান রোকেয়ার মতো শান্তি পরিবারে তুমি বৃদ্ধি করে দাও। যে সমস্ত মা বোনেরা তার বাবাকে হারিয়ে আমিন আমিন করছে, বাবাকে মাফ করে দাও। অনেক মেয়েরা এসেছে তার মাকে হারিয়েছে, আল্লাহ তুমি মাকে মাফ করে দাও। আল্লাহর নবী মাঝে মাঝে এই মায়ের কবরের পাশে যে কাঁদতেন, সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন সাহাবীরা আমার মায়ের ওই ছোট বেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন কুদরতের নজরটাই দৌলতপুর এই গ্রামের দিকে তুমি নিক্ষেপ করে দেখো, হাজারো মেয়েরা মাথা নিচু করে চোখের পানি ফেলে কাঁদছে, যে যার কথা মনে করে আল্লাহ তুমি তার মা বাপকে এই মুহূর্তে কবরে মাফ করে দাও। মা বাবা যাদের বেঁচে আছে মেয়াদটা বৃদ্ধি করে দাও, খেদমত করার তৌফিক দাও। অনেক মহিলা এখানে বসে আছে এমন রোগ দিয়েছে যেগুলো মানুষের কাছে বলাও যায় না। মোসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি এই মেয়েদেরকে সুস্থ বানিয়ে দাও, হায়াতে তাজ্জিবা দাও, সিহাতে কুল্লিয়া দাও, শেফায়ে কামেলা আজরা তুমি নসিব করে দাও। তুমি এদের শরীর গুলো সুস্থ রাখো, ভালো রাখো, এদের এবাদতের জন্য তুমি কবুল করো। ফাতিমাতুজ্জাহরার মতো এদের ধৈর্য ধারণ করার তৌফিক দাও। শরীরটাকে দিয়েছো পর্দায় রাখার সুযোগ দাও। স্বামী যাদের আছে খেদমত করে যেন খুশি রাখতে পারে তাদের জায়েজ কথাগুলো মেনে সেই সুযোগ করে দাও। আবার বলছি আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দাও। এখানে হাজার হাজার মহিলা এসেছে, অধিকাংশ আমরা অসুস্থ, কেউ শারীরিক কেউ মানসিক কেউ ইমানের দিক থেকে অসুস্থ। আল্লাহ তুমি আমাদেরকে সব ধরনের শিফা নসিব করো। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, এক মিনিট সময় দিলাম, মাথা নিচু করে চোখ বন্ধ করে মনে করেন আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে, বলেন কার মনে কোন কামনা বাসনা আছে আমি জানি না, যার মনের ভেতরে যে কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশা গুলো পূর্ণ করে দাও। রব্বুল আলামিন অনেকের সন্তান অবাধ্য আছে, তুমি বাধ্য বানিয়ে দাও। অনেকের ছেলে মেয়ে হয় না, তুমি একটা সন্তান নেককার সন্তান ভিক্ষা দাও। এরা তো মাজারে যায় না, এরা তো পীর সাহেবের কাছে যায় না, এরা কবরে যায় না, আল্লাহ তাআলা এরা তোমার দরবারে হাত তুলেছে।
যাদের সন্তানাদি নেই তুমি একটা সন্তান ভিক্ষা দাও, ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে এদেরকে তুমি মানুষের মতো মানুষ বানাও। আগামীতে এই মাহফিলটা মহিলা মাহফিল আল্লাহ তুমি বিশাল আকারে কবুল করে নাও। যে সমস্ত মেয়েরা নিজেদের রোগ শোকের কথা চিন্তা করে টাকা পয়সা দিয়েছে এদের টাকাগুলো দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের জীবনে কত অপরাধ করেছি, যদি শরীরে লিখা থাকতো মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করে তাড়িয়ে দিত। যেভাবে গোপন রেখে দিয়েছো কিয়ামতের ওই কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি ওপেন করে দিও না, আমাদের দোষ গুলো তোমার সাত্তার নামের খাতির তুমি গোপন করে দিও আল্লাহ। আবার বলছি আল্লাহ, যাদের স্বামী অবাধ্য আছে কথা শুনি না, আল্লাহ তুমি স্বামীদেরকে বাধ্য বানিয়ে দাও। স্বামী স্ত্রীর ঘরে তুমি এমন মহব্বত তৈরি করো যেমন হযরতে উসমান এবং রোকেয়ার ভেতরে ছিল। আল্লাহ তাআলা শেষ কথা বলছি, মুসাফির দোয়া কবুল হবে আমার বিশ্বাস আছে। রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে রোগ থেকে বাঁচাও, আমার কণ্ঠটা তুমি ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো, কোরআনের সঠিক কথাগুলো বলার তৌফিক আমাকে তুমি ভিক্ষা দাও। আল্লাহ তাআলা এলাকায় আসলে তোমার যে বান্দা গুলো কোরআনের মহব্বতে আমার বুকে জড়িয়ে নেয়, সাংবাদিক কাজী রমিজ ভাই সহ নাম মানে জানা যত যুবক কোরআনের জন্য আমার ভালোবাসে এদেরকে তোমার কুদরতের কোলে তুলে না। রাতে মাহফিল হবে এখানে, তোমার বান্দা বান্দিদের আশা তুমি সহজ করে দিও। লক্ষাধিক মানুষ যেখানে আসবে কোরআনের সঠিক কথাগুলো বলার মতো যোগ্যতা তুমি আমার ভিক্ষা দিও। আগামীতে এই মাহফিলটা আরো বিশাল আকারে তুমি মঞ্জুর করে নিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।